মুর্শিদাবাদ যে জেলার কথা এলেই প্রথমেই হাজারদুয়ারি, নবাব সিরাজউদ্দৌলা এবং মির্জাফরের কথা মাথায় আসে। কিন্তু কখনো কিরিটকণা গ্রামের কথা শুনেছেন, অথবা টাহাপাড়া জগৎবন্ধু ধামের কথা? না, শোনেননি তো? আজ তাহলে ভারতের সেরা পর্যটন গ্রাম, না না এ কথা আমি বলছি না, বলছেন ভারতের পর্যটক বিভাগ, সেরা পর্যটন গ্রাম এই কিরিটকণা। এই গ্রামের কিরিটেশ্বর মন্দির এবং ডাহাপাড়ায় জগৎবন্ধু মন্দির বা ধাম আজকে আমরা ঘুরে দেখবো। তাহলে আর দেরি কিসের, আমি আমার পরিচয় পর্বটা সেরে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি, চলে এসেছি পিউভিউ ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আগের পর্বে কিরিটেশ্বর মন্দিরের অনেক তথ্য, অনেক অজানা কথা আমি আমার গাইড এবং এখানকার পূজারীর মুখ থেকে তোমাদের সামনে তুলে ধরেছি। এখন আমি মন্দিরের যেখানে দাঁড়িয়ে আছি, এই মন্দিরটি নাটোরের রানী ভবানী প্রতিষ্ঠা করেছিলেন। রানী ভবানীর এই মন্দির প্রতিষ্ঠার আগে এই যে এখন যে মন্দিরটা দেখা, এটা হলো বহু পুরনো মন্দির, এটাই কিন্তু মায়ের মূল মন্দির প্রথম, এটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রায় ধরো 900 থেকে 1000 বছরের ইতিহাস আমি তোমাদের বলছি। নাটোরের রানী ভবানী যখন স্বপ্নাদেশ পান, তখন ওই মন্দির থেকে এখানে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন। এবং মায়ের, মানে কেউ বলছে এখানে মায়ের মুকুট পড়েছে, কেউ বলছে এখানে মায়ের করটি পড়েছে, এই দুই মতের গল্প কিন্তু এর আগের দিনই আমি পুরোহিত এবং গাইডের মুখ থেকে সরাসরি শুনিয়ে দিয়েছিলাম। এই কারণেই আমি নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, তোমরা অবশ্যই আগের দিনের ভিডিওটি দেখে এই ভিডিওটি দেখলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধে হবে। এখন আমি তোমাদের পঞ্চমুণ্ডির যে আসনে নিয়ে যাচ্ছি, এখানে সরাসরি গাইডের মুখ থেকে শুনিয়ে দেবো গাইড কি বলছেন। যেটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন, এখানে কারণ মা তো ওপেন থাকবে না, আপনাকে বলে দিল, ওখানটায় মা তো কোনোদিন ওপেন থাকবে না। এখানটাই পঞ্চমুণ্ডির আসনে যখন আপনাকে দাঁড় করাবো, এর তিনটে আর্কিটেকচার দেখবো। তিনটে আর্কিটেকচার কী কী এবার একটু ভালো করে ফলো করবেন, ঠিক আছে? দেখেন প্রথমে যে চালটা দেখতে পাচ্ছেন, যে চালটা ওটা আট চালা হিন্দু আর্কিটেকচার, ঠিক আছে? এবার দেখেন মিডিলে যে খিলানটা দেখতে পাচ্ছেন, যে খিলানটা এটা হচ্ছে ইসলামী আর্কিটেকচার, ভালো করে দেখেন, এটা মসজিদের গায়ে দেখতে পাবেন। আর একদম মিডিলে যে আর্কিটেকচার দেখছেন বুদ্ধ আর্কিটেকচার, অর্থাৎ হিন্দু, মুসলিম আর বুদ্ধ, তিনটে আর্কিটেকচার তুলে ধরেছে। এবার দেখেন মায়ের ওখানে তাকান, দেখেন জিভা, চোখ, জিভ, কপাল সব দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তখন বুদ্ধদের তান্ত্রিক ছিল তো, অনেক তন্ত্র মন্ত্র তখন হিসাব ছিল, তখন অনেক লোক এখানটায় সিদ্ধি লাভ করতে এসেছিলো। এখানে রানী ভবানী যে দত্তপুত্র রাজা রামকৃষ্ণ রায় এখানে সিদ্ধি লাভ করেছিল। এবার উপর থেকে দেখেন এটা পুরোটা চার চালা, ভালো করে দেখেন ম্যাডাম, কিন্তু বাইরে থেকে দেখলে কিন্তু চার চালা হবে না, বাইরে থেকে দেখাচ্ছে, বাইরে নিয়ে গিয়ে ভালো করে দেখেন আর্কিটেকচারটা। ভালো আছেন, দেখতে পাচ্ছেন? ভালো করে দেখেন মায়ের ওখানে তাকান, দেখেন মায়ের চোখ টুক, মায়ের মুখ হচ্ছে। এটা মিনিমাম 1750 থেকে 1755, হ্যাঁ রানী ভবানীর পিরিয়ডে তৈরি। এগুলো 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 হচ্ছে আপনার মোগল আর্কিটেকচার, আর্কিটেক্ট মোগল, ঠিক আছে? এবার আপনি একটু বাইরে চলেন, আমি দেখাচ্ছি। এটা গেলে চালাটা বুঝাতে পারবো না, কারণ আপনার ক্যামেরাও ভিড়বে না ওখানটায়। এবার এখান থেকে দেখেন, এদিকে চলে আসুন, এখান থেকে ফলো করেন, দেখেন এই যে পেটটা আছে, এই চ্যাপটা ভালো করে দেখেন, আছে ইসলামী আর্কিটেক্ট, ভালো করে দেখেন চার চালা হিন্দু আর্কিটেকচার, উপরে যে বুদ্ধ, যে উপরে যে অংশটা দেখছেন বুদ্ধ আর্কি, বুদ্ধ মন্দির আপনি দেখতে পাবেন, তিব্বত মন্দির অনেক দেখতে পাবেন, দেখা যাচ্ছে? তাহলে আপনি এই যে দেখছেন এটা ইসলামী আর্কিটেকচার, চার চালা হিন্দু আর্কিটেকচার, উপর ভাগটা হচ্ছে বুদ্ধ আর্কিটেকচার, ওকে? যখন আপনি ভিতর থেকে দেখলেন তখন চার চালা সমান দেখলেন, তাহলে এবার দেখেন আর্কিটেক্ট কিভাবে তৈরি করেছে, আর্কিটেক্ট হচ্ছে মোগল আর্কিটেকচার, ঠিক আছে? এটা রানী ভবানীর পিরিয়ডে তৈরি হয়েছে, যে তৈরি করেছে রানী ভবানী 1750 থেকে 1755 মধ্যে যত মন্দির আপনি দেখতে পাচ্ছেন এগুলো সেই পিরিয়ডে তৈরি, আলিবর্দীর পিরিয়ড। এত কেন ইসলামী আর্কিটেকচার হয়েছে তার কারণ আছে, কারণ পিরিয়ডটা ছিল নবাবী পিরিয়ড, মুসলিম নবাবরা আছে মুসলিম, অর্থাৎ নবাবের অনুমতি ছাড়া কখনো মন্দির তৈরি হবে না, বোঝা গেল? এবার যতদূর আপনি খালি ক্যামেরা ভিড়াবেন ততদূরই খালি মন্দির আছে। এই জায়গাটা হচ্ছে কিটশ্বরী মায়ের মন্দির, যেটা এখন ভারত সরকার 700টা গ্রামের মধ্যে এক নম্বর স্থান দিয়েছে কিটশ্বরীতে, সেই জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি,
বুঝা গেল ম্যাডাম। ঠিক এই কারণেই এই গ্রামটি সর্বশ্রেষ্ঠ। এখানে হিন্দু মুসলিমের কোনো দ্বন্দ্ব নেই, এখানে সবাই ভাই ভাই হয়ে থাকে। তাছাড়াও এই কিরীটেশ্বর মাকে শুধুমাত্র হিন্দুরা নয়, মুসলিমরাও পুজো করেন, একথা আমি বলছি না, বলছেন এখানকার পূজারী, স্থানীয় এবং বিশেষজ্ঞরা। এখন দাঁড়িয়ে আছি ডাহাপাড়া জগৎবন্ধু ধামে। জগৎবন্ধু সুন্দর একজন বৈষ্ণব ধর্মগুরু, নিম্নবর্ণে হিন্দুদের প্রতি বিশেষ সহানুভূতি প্রকাশের কারণেই তিনি জগৎবন্ধু উপাধি লাভ করেন। এছাড়াও বৈষ্ণব ধর্মীয় সঙ্গীত কীর্তন রচনা এবং পরিবেশনের জন্য তিনি বিশেষভাবে পরিচিতি পান। ভারতের মুর্শিদাবাদ জেলায় ডাহাপাড়ায় তার পিতার কর্মস্থলে তার জন্ম। তার পৈতৃক নিবাস বাংলাদেশের ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে। সকল দর্শনার্থীদের এবং ইতিহাস প্রেমীদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব যে এই জায়গাটি তাদের জন্য কিন্তু আদর্শ জায়গা, সকলেই একটিবার এই মন্দিরে এসে কিছুটা সময় কাটিয়ে যেতেই পারেন। আর হ্যাঁ, আরও একটি কথা জানিয়ে রাখি, এখানে বিনামূল্যে কিন্তু প্রসাদ বিতরণেরও সুবন্দোবস্ত রয়েছে। মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, চারিদিকটা খোলামেলা, দুর্দান্ত একটা পরিবেশ। চলো তাহলে ভেতরে খুব সুন্দর কীর্তন হচ্ছে এবং চারিদিকটা ঘুরে দেখি। এটা হচ্ছে জগৎবন্ধু আশ্রম, ঠিক আছে। দেখেন জগৎবন্ধু যে ছিল সে কিন্তু আমাদের এখানকার বাসিন্দা ছিলেন না, সেটা ছিল বাংলাদেশ ফরিদপুরের ছিলেন, ঠিক আছে। ওনার বাবা এখানকার সার্ভিস অনুযায়ী এখানে এসেছিলেন। তো এই জায়গাটায় যেমন অনুকূল ঠাকুর, বালক ব্রহ্মচারী যেমন আছে, উনি একটা মহাপুরুষ, এখানে তিনি মুন্ডন করেছিলেন। অল্প বয়সে ওনার কিন্তু দেহত্যাগ করে, মিনিমাম 50 বছর বয়সে, ঠিক আছে। তো ভক্তরা স্যার এখানটাই একটা মন্দির তৈরি করে দিয়েছিল। প্রথমে এখানে মাটির কুঁড়ো ঘর ছিল, অত ভালো ছিল না। তখন প্রচার হতে 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 এখন 2000 সালে ভক্তরা একটা মন্দির তৈরি করে। উপরে দেখেন ঢোল কত্তল আছে, এটা পুরো বৈষ্ণবদের আছে। আর যত জমি জায়গা যা দেখতে পাচ্ছেন সেই আশ্রমের নামেই আছে। আর এদের স্লোগান হচ্ছে, ওখানে কীর্তন হচ্ছে, জয় জগৎ বন্ধু বল। জাস্ট এই প্রভু ছবি দেখেন, এদিকে তাখানে একটু দেখেন, বাইরে রাখা আছে, দেখেন সাদা ড্রেস পরে উনি কিন্তু প্রভু, ওনার ছবিটাই কিন্তু ভিতরে রাখা আছে। যেমন শ্রীকৃষ্ণকে কিন্তু কেউ চিনতেন না, সেই চৈতন্যদেবী কিন্তু কৃষ্ণর প্রচার করেছিল, তো সেরকম কিন্তু এই প্রভুকেও কেউ চিনতেন না। ইনার যে শিষ্য ছিল ওনার নাম হচ্ছে কুঞ্জ বিহারী দাস, উনি প্রচার করেছিলেন জগৎবন্ধু বলে কেউ আছে, তখনই জগৎবন্ধুর প্রচারটা হয়। যেমন শ্রীকৃষ্ণকেও কেউ জানতো না, সে চৈতন্য প্রভু কৃষ্ণ কৃষ্ণ করে পুরো কৃষ্ণ প্রচার করেছিলেন, ভক্ত হয়ে এসেছিলেন। তো সেরকম সেই আমাদের কুঞ্জ বিহারী যে দাস ছিলেন, তিনি কিন্তু ভক্তরূপে এখানটা প্রচার করেছিলেন জগৎবন্ধুকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি জগৎবন্ধুর ছবিটা দেখতে পাচ্ছেন আপনি ওখানটাই, এইটাই গিয়ে আপনি ওখানে সুন্দর করে দেখবেন ঠাকুরকে, ঠিক আছে ম্যাডাম। যা আজকের মতো সময় শেষ, তবে বিদায় নেবার আগে সকল দর্শক বন্ধুকে বলবো আমাদের কিরীটেশ্বরী মন্দিরের প্রত্যেকটি পর্ব এবং খোশবাগের প্রতিটি পর্ব সকলেই দেখো, এবং মুর্শিদাবাদের আরও অনেক ব্লগ আসতে চলেছে। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই দেখতে থেকো পিউ ভিউ।